হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে ইতালি স্পন্সর ভিসা নিয়ে। আসলে স্পন্সর ভিসা কি সে বিষয়ে কিন্তু আপনাকে বিশদভাবে জানতে হবে। বর্তমানে ইতালিতে যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা ফ্রেন্ড বন্ধু বান্ধব বা কোনো ব্যক্তিবর্গ আপনার থেকে থাকে, পরিচিত বা সুপরিচিত যেটি বলেন না কেন, থাকার পরবর্তী পর্যায়ে যদি উনি আপনার হয়ে আপনার জন্য স্পন্সর হিসাবে, মানে আপনার রেফারেন্স হয়ে আপনার জন্য কাজ করে, তাহলে কিন্তু উনি আপনার জন্য স্পন্সর ভিসা ইস্যু করতে পারবে। তো সেই ক্ষেত্রে মোটামুটি কী ধরনের ডকুমেন্টস প্রয়োজন বা কী ধরনের প্রসেসিং বাংলাদেশ থেকে আপনি কিভাবে যেতে পারবেন, সে বিষয়ে বিশেষভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে ইনশাল্লাহ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে বলে রাখি ভিউয়ার্স, স্পন্সর ভিসাটা হচ্ছে যে আপনার জন্য যদি কেউ ইতালি থেকে রেফারেন্স হিসাবে বা স্পন্সর বা আপনার জন্য ওয়ার্ক পারমিট বা যে কোনো ধরনের ভিসা হিসাবে আপনার জন্য ভিসা পারমিট ইস্যু করে থাকে, তাহলে কিন্তু ওইভাবে আপনি বাংলাদেশের এম্বাসি ফেস করে ইতালিতে যেতে পারবেন। আচ্ছা, এই ভিসাটার ক্ষেত্রে আপনি কি রিনিউ করতে পারবেন? অবশ্যই আপনার জন্য যদি কেউ ইতালি থেকে স্পন্সর হিসাবে ভিসা ইস্যু করে থাকে, তাহলে কিন্তু আপনি সেখানে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি এটা রিনিউ করে আপনি পরবর্তী এক পর্যায়ে আপনি ইতালিতে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা রেসিডেন্ট বা পিয়ারের জন্য আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে বর্তমানে ইতালির বিভিন্ন ক্যাটাগরি ভিসাগুলো কিন্তু চালু আছে। তবে সেই ক্ষেত্রে সিজনাল যে ভিসা সেটাও আছে বা ওয়ার্ক পারমিট হিসাবে স্পন্সর ভিসা বা সিজনাল ভিসাটাই বেশি ইস্যু হচ্ছে। তো এখানে ইস্যুর পিছনে যে বিশাল বড় কারণটা সেটা হচ্ছে যে বর্তমানে কোনো ভিসাই কিন্তু, মানে এই সিজনাল যে ভিসাটা সেটা বাংলাদেশ থেকে যে পরিমাণ কর্মী নেওয়ার কথা, তো প্রত্যেকটা সিটি থেকে, মানে ইতালিতে যে সমস্ত শহর রয়েছে প্রত্যেকটা শহর থেকে কিন্তু কোনো ধরনের নুলাস্তা বা পারমিটগুলো ইস্যু হচ্ছে না, কিছু কিছু জায়গা থেকে পারমিটগুলো ইস্যু হচ্ছে। তো এই যে স্পন্সর ভিসাটা, ইতালি যেই কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো কেউ থাকলেই কিন্তু উনি আপনার জন্য স্পন্সর ভিসা বর্তমানে উনি আপনার জন্য স্পন্সর ভিসা ইস্যু করতে পারবে। আপনার এই স্পন্সর ভিসার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা হচ্ছে যে অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টের মেয়াদ কিন্তু 6 মাসের উপরে থাকতে হবে এবং খালি 2টি পৃষ্ঠা থাকতে হবে। পরবর্তী পর্যায়ে আপনি যে স্পন্সর ভিসা সেটা আপনার অ্যাপ্লিকেশন একটি ফর্ম সুন্দরভাবে আপনার ফিল আপ করতে হবে। আপনার ইউরোপের জন্য যে ছবিটা প্রয়োজন সেটা হচ্ছে যে 35x45 এই ছবিটা আপনার প্রয়োজন হবে। ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য দরকার হবে, হেলথ ইন্স্যুরেন্সের দরকার হবে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হবে। আপনার ট্রাভেল হিস্টোরি বা ট্রাভেল আইটিনারি হিসাবে যে একটি লেটার প্রয়োজন সেটাও আপনার দরকার হবে। অবশ্যই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পন্সর যে পারমিটটা সেটা আপনার দরকার হবে এবং যিনি আপনার হয়ে আপনার জন্য কাজ করতেছে স্পন্সর হিসাবে, ওনার যে ইনভিটেশন লেটার, যে আপনার জন্য স্পন্সর হিসেবে উনি ইনভিটেশন করতেছে আপনাকে যাওয়ার জন্য ইউরোপে, উনি আপনার হয়ে কাজ করবে, সেই হিসাবে বিস্তারিত বিষয়গুলো কিন্তু স্পন্সর হিসাবে উনি ওনার তরফ থেকে আপনাকে দিতে হবে। মূলত এই ডকুমেন্টসগুলো সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে আপনার হাতে আসার পরে দেন আপনি অ্যাম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ওনার যে আপনার যে ডকুমেন্টসগুলো ওগুলো সম্পূর্ণ সব কিছু সাবমিট করবেন। সাবমিট পরবর্তী পর্যায়ে আপনাকে একটা সময়ের পরে আপনাকে ভিসা ইস্যু হয়ে আপনার হাতে ভিসাটা আসবে। ভিউয়ার্স, আমরা যারাই বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছি, অবশ্যই এরকম অনেক এজেন্সি আছে বা দালাল চক্র আছে যে স্পন্সর ভিসা এসে করে দিবে বা এটা সেটা করে দিবে। দেখেন, স্পন্সর ভিসা কোনো গণহারে দেওয়া হচ্ছে না। তো এই স্পন্সর ভিসাটা কিন্তু যিনি আপনার জন্য আপনার হয়ে কাজ করবে উনি আপনার সুপরিচিত হতে হবে, জানাশোনা থাকতে হবে, কারণ যে ধরনের ডকুমেন্টসগুলো আপনার হয়ে আপনার জন্য ইস্যু করবে সেগুলো যেন একবার পারফেক্ট হয়, কারণ আপনি না জেনে না বুঝে কোথাও আপনি ঢালাওভাবে টাকা পয়সা নষ্ট করার কোনো মানেই হয় না। এখন কথা হচ্ছে ভিউয়ার্স, আমরা যারাই এই সমস্ত ভিসার জন্য কাজ করতেছি, অবশ্যই স্পন্সর ভিসার ক্ষেত্রে আপনাকে সব কিছু জেনে শুনে তারপর সামনে অগ্রসর হতে হবে। ভিউয়ার্স, মূলত ইতালির যে স্পন্সর ভিসা সেখানে স্পন্সর ভিসায় যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি সেখানে গিয়ে যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো ক্ষেত্রে আপনি কাজ করে কিন্তু আপনি টাকা পয়সা উপার্জন করতে পারবেন। তো মূলত ইউরোপে যাওয়ার জন্য ইতালি হিসাবে ইতালিতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় একটি বিশাল সুযোগ স্পন্সর ভিসা হিসেবে। আমরা যারা বাইরের দেশে আছি, প্রবাসী হিসাবে আছি, তবে সেই ক্ষেত্রে বাইরের দেশ বা বিভিন্ন মিডল ইস্টের যে সমস্ত দেশে আছি, ওই সমস্ত দেশ থেকেও কিন্তু আমরা চাইলে স্পন্সর ভিসার সুযোগটা নিতে পারবো। তবে সেক্ষেত্রে আপনি যেই দেশে আছেন ওই দেশ থেকেও কিন্তু আপনার আকামা থাকতে হবে, ভিসার মেয়াদ থাকতে হবে এবং আপনি যেই দেশে আছেন ওই দেশের সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। মূলত মূল ডকুমেন্টসগুলো আপনার বাড়তি কিছু ডকুমেন্টস আপনার রেডি করতে হবে, দেন আপনি যেই দেশে আছেন ওই দেশ থেকে ইতালির এম্বাসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরবর্তী পর্যায়ে ওইভাবে আপনার
এম্বাসি থেকে আপনাকে একটু সময় দেওয়া হবে, সময়ের পরবর্তী পর্যায়ে ওরা যা আশেপাশে ভেরিফাই করে আপনার কাগজপত্র ঠিক থাকলে ইনশাল্লাহ আপনি ভিসা। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে স্পন্সর ভিসায় সময় কিরকম লাগতে পারে। সময় হচ্ছে যে আপনার যিনি আপনার হয়ে স্পন্সর করতেছে ওনার উপর, উনি যদি কাজগুলো যদি দ্রুত করে তাহলে আপনার স্পন্সর ভিসাটা পারমিটটা ইস্যু হয়ে আসতে খুব অল্প সময়ের ভিতরে আপনি হাতে পাবেন। উনি যদি সময় লাগিয়ে কাজ করে তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা কাজই কিন্তু দেরি হবে। তো এই বিষয়গুলো আপনারা যারাই স্পন্সর হিসেবে যার মাধ্যমে আপনারা আবেদন করবেন ইস্যু করবেন ওনার সাথে পরিষ্কারভাবে ভালোভাবে বুঝে শুনে তারপর আপনার সামনে অগ্রসর হবেন। দেখেন টোটাল বিষয়টা বা টোটাল প্রসেসিংটা কিন্তু আপনার 2 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায়। তবে সেক্ষেত্রে যে শহর থেকে বা যে সিটি থেকে উনি যদি স্পন্সর করে, যেখান থেকে উনি স্পন্সরের লেটার বা ডকুমেন্টসগুলো সংগ্রহ করবে ওইখান থেকে যদি দ্রুতভাবে ওনার হাতে পৌঁছে দেয় তাহলে এখানেও কিন্তু আপনার হাতে পৌঁছা মাত্র আপনি সম্পূর্ণ ডকুমেন্টস রেডি করে আপনি ফাইল সাবমিশন করতে। এবং অনেকেই কিন্তু এই স্পন্সর বিষয়কে কেন্দ্র করে বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে দেখবেন যে বিভিন্নভাবে কিন্তু আলোড়ন সৃষ্টি হচ্ছে যে স্পন্সর করে দেবে, বিভিন্ন বড় অঙ্কের টাকা নিয়ে আপনার কাছ থেকে। আসলে এই স্পন্সর ভিসার ক্ষেত্রে তেমন আহামরি কোনো খরচ নেই বললেই চলে। এই স্পন্সর ভিসার ক্ষেত্রে আপনি যখন এটার ক্ষেত্রে খরচের হিসাবটা যদি আমরা একটু হিসেব করি তাহলে 50 ইউরো থেকে 150 ইউরো পর্যন্ত, মানে 50 থেকে 150 ইউরো পর্যন্ত খরচ আছে টোটাল হচ্ছে আপনার যে আপনার স্পন্সর ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়ে বের হয়ে আসছে। এবং পরবর্তী পর্যায়ে যে এয়ার টিকিট বা আপনার এখানে যে মেডিকেল ইন্স্যুরেন্স ফি বা এটা সেটা অন্যান্য যে ডকুমেন্টসগুলো রেডি করতে যে আপনার যে আনুষঙ্গিক খরচটা টোটাল মূল খরচটা হচ্ছে এটাই, এর থেকে বাড়তি অন্য কোনো খরচ নেই। আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন। তারপর আপনাদের যদি কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। এবং যারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামীতে নতুন দেশে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।